গণেশের অন্তর্ধান রহস্য। কৈলাস থেকে প্রাপ্ত সংবাদ সংস্থার খবরে জানা গেছে যে দেবী দুর্গার পুত্র গণেশকে ইঁদুর সহ গত 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেহ করা হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় দেবী দুর্গা একেবারে ভেঙে পড়েছেন। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। যে ডাক্তার পার্বতীকে ইঞ্জেকশন দিতে গেছিলেন তিনি মহা ফাঁপড়ে পড়েছিলেন, এই ভেবে যে 10 হাতের কোন হাতে তিনি ইঞ্জেকশন দেবেন। অনেক ভেবে চিনতে তিনি বাম দিকের উপর থেকে দ্বিতীয় হাতে ইঞ্জেকশন দেন। এদিকে একটি সর্বাধিক প্রচারিত দৈনিকের সাংবাদিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে গণেশের বাবা শিবের প্রতিক্রিয়া জানতে কৈলাসে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সেই সাংবাদিক মহাদেবকে একটি শ্মশানে ছায় মাখা অবস্থায় আবিষ্কার করেন। কিন্তু মহাদেব গণেশ নিখোঁজ সম্পর্কে একটি কথাও বলেননি, উল্টে সেই রিপোর্টারকে কয়েক ছিলিম গাঁজা এমন জোর করে খাইয়ে দিয়েছেন যে তিনি কর্তব্য টর্তব্য ভুলে ওই শ্মশানেই পড়ে রয়েছেন। এই ঘটনায় সংবাদপত্র কর্তৃপক্ষ কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই সাংবাদিককে ছাঁটাই করে দিয়েছেন। কৈলাসে কার্তিক মিদ্যা প্রেসে জানিয়েছেন এই কাজ মহিষাসুর দলের হলেও হতে পারে, কারণ কদিন ধরেই তাদের বাড়ির আশেপাশে বেশ কিছু মহিষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছিল। গণেশ নিখোঁজ হওয়ার ঘটনাটি সারা বিশ্বে, বিশেষত সমগ্র ভারতবর্ষে ভয়ঙ্কর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বোম্বাইয়ের কোটিপতি গণেশ ভক্ত ব্যবসায়ীরা এই ঘটনায় এমনই দুঃখ পেয়েছেন যে তারা শপথ নিয়েছেন যতদিন না গণেশকে পাওয়া যাচ্ছে ততদিন তারা কেউ লুচি লাড্ডু ঘি ও আচার খাবেন না। সময়ের অভাবে প্রধানমন্ত্রী দূরদর্শনে মাত্র 3.5 ঘন্টার ভাষণ দেন, তাতে তিনি দেশবাসীকে এই সময়ে শান্ত থাকার আবেদন জানান। এবং শান্ত থাকার জন্য কিভাবে শীর্ষাসন করতে হয় তাও তিনি দূরদর্শনে নিজে করে দেখিয়ে দেন। দেশের প্রধান বিরোধী দল ভাজপার নেতা আদবানি জানিয়েছেন যে তিনি রাম মন্দির নির্মাণের দাবিতে রামরথ বের করেছিলেন, এবার গণেশকে খুঁজে বের করার দাবিতে গণেশ গোথান বের করবেন। দেশের 257টি দলের জোট রাষ্ট্রীয় মোর্চার মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমাদের আগে দেখতে হবে গণেশ মণ্ডল রিপোর্ট অনুযায়ী অনগ্রসরদের মধ্যে পড়েন কিনা, যদি পড়েন তবে আমরা তার মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলনে নামব, আর যদি না পড়েন তবে আমরা চুপ করে থাকব, কারণ উচ্চবর্ণের হয়ে লড়াই বা আন্দোলন করা আমাদের মোর্চার আদর্শ বিরোধী। প্রাক্তন পরিবেশ মন্ত্রী মানেকা গান্ধী এক বিবৃতিতে বলেছেন যে সবাই এখন শুধু গণেশের জন্য উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু তার বাহন ইঁদুরটার কথা কেউ বলছে না এবং ভাবছেও না, এটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, গণেশকে না পেলেও ক্ষতি নেই কিন্তু ইঁদুরকে খুঁজে বের করতেই হবে। জয় গণেশ। প্রাক্তন উপ প্রধানমন্ত্রী দেবীলাল বলেছেন, তাকে প্রধানমন্ত্রী করা হয়নি বলেই এই সব অনাথ সৃষ্টিকাণ্ড ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। জয় গণেশ, জয় কিষাণ। গতকাল গভীর রাতে দিল্লিতে একটি সংবাদপত্রের অফিসে ফোন করে XYZ নামক ভারতের একটি উগ্রপন্থী সংস্থা দাবি করেছে যে তিব্বতের কৈলাস থেকে তারাই গণেশকে কিডন্যাপ করেছে। তারা জানিয়েছে একটিমাত্র শর্তে তারা গণেশকে মুক্তি দিতে রাজি আছে। শর্তটি হল ভারত সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে যে সারা সপ্তাহ সারা দিন ধরে দূরদর্শনে খবর আলোচনা এবং অন্যান্য সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দিয়ে শুধু চিত্রহার, হিন্দি সিনেমা এবং ফ্যাশন প্যারেড দেখাতে হবে। ভারত সরকার এই প্রতিশ্রুতি দিলে তবেই তারা গণেশকে মুক্তি দেবে। এদিকে গতকাল বিকেলে কলকাতার সিধুকানু শহরে বামপন্থীদের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, বাজারি সংবাদপত্র যাই বলুন, কমরেড গণেশ ছিলেন আমাদেরই সমর্থক। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল কংগ্রেসের এক নম্বর নেতা অভিযোগ করেছেন, বামেরা গণেশকে নিয়ে রাজনীতি করছে, এর প্রতিবাদে আমরা হাসপাতাল ভরো আন্দোলন করব। ওই দলেরই দু নম্বর নেতা বলেছেন, হাসপাতাল ভরতে আমি নেই, আমরা নেই, আমি জেল খালি করো আন্দোলন করব। তিন নম্বর নেতা বলেছেন, এক নম্বর নেতাকে আমি মানি না, জানি না, একথা 356 বার বলব। ওই দলেরই চার নম্বর নেতা বলেছেন, তিন নম্বর নেতা বেইমান, ওর প্রকাশ্য স্থানে 356 বার কান ধরে উঠবোস করা উচিত। পাঁচ নম্বর আর ছ নম্বর নেতা কিছুই বলেননি, শুধু সাংবাদিকদের সামনে প্রকাশ্যে ঘুষোঘুষি, লাঠালাঠি, ঠেলাঠেলি এইসব করেছেন। সাত নম্বর নেতা বিমানে দিল্লি গেছেন হাইকম্যান্ডকে পরিস্থিতি জানাতে। আট নম্বর নেতা কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে গান্ধী মূর্তির পাদদেশে দু ঘন্টার অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন। জয় সিদ্ধিদাতা গণেশ, বন্দে মাতরম। এদিকে এক বিশাল জনসভায় বাঙালি মহিলা রেল মন্ত্রী বলেছেন, ভারতবর্ষের যেখানেই গণেশকে খুঁজে পাওয়া যাক না কেন, ট্রেনের বিশেষ সেলুনে ইঁদুর সহ তাকে বাংলায় নিয়ে আসার দায়িত্ব তাঁর। এই কথা শোনার পর জনগণ হাততালি দিয়ে উল্লাসে ফেটে পড়ে, ঘন ঘন জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে, জয় গণেশ, জয় দলিল। সর্বশেষ সংবাদ, কৈলাস থেকে প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে, গণেশ ইঁদুর সহ নিরাপদে বাড়িতে ফিরে এসেছেন, তাকে কেউ কিডন্যাপ করেনি। তিনি নিজেই একজন প্লাস্টিক সার্জনের কাছে গিয়েছিলেন, তার সুরটাকে বাদ দিয়ে মুখটাকে সুন্দর করা যায় কি না সেই ব্যাপারে পরামর্শ নিতে। গণেশ দুঃখ করে সাংবাদিকদের জানিয়েছেন যে মুখে ওই রকম একটা বিদ খুঁটে সুর থাকায় তারা যখন পুজোয় সপরিবারে বাংলায় যান তখন বাংলার মেয়েরা তাকে একদমই পাত্তা দেয় না, সবাই ড্যাব ড্যাব করে শুধু ওই ভাই কার্তিককেই দেখে। তখন সেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, তাই তিনি ঠিক করেছেন প্লাস্টিক সার্জারি করে সুরটাকে বাদ দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে মুখটাকে ঘষে ঘষে সুন্দর করে বাংলা সুন্দরীদের মুখে ছামা ঘষে সুন্দর কাকে বলে দেখিয়ে দেবে। জয় গণেশ, জয় গজানন।